জুয়া সর্বশান্তকারী এনামের ইতিহাস প্রায় 2000 বছর আগের। আর অনিয়ন্ত্রিত জুয়ার আসরকে একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে নিয়ে আসা থেকেই ক্যাসিনোর উৎপত্তি, যা আস্তে আস্তে প্রযুক্তি আর সময়ের সাথে তাল মিলিয়ে রূপ নেয় অনলাইন জুয়ায়। ক্যাসিনো মানে টাকা উড়ানোর সবচেয়ে বড় মাধ্যম। বিশ্বজুড়ে এই ক্যাসিনো কিংবা অনলাইন জুয়া এখন ধনাঢ্য ব্যক্তিদের মনোরঞ্জনের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। অনুসন্ধান বলছে, 2005 সালের পর থেকে বেশ কয়েকটি বাংলাদেশি কোম্পানি সর্বপ্রথম চালু করে ক্যাসিনো বা অনলাইন জুয়া, যাদের মূল উদ্দেশ্য হল কোটি কোটি টাকা ডলার বা বিটকয়েনের মাধ্যমে পাচার করা। আর এই চক্রটি একটি শক্তিশালী চক্র বা সিন্ডিকেটের মাধ্যমে গড়ে তুলেছেন নিজস্ব গণ্ডি, যাতে সম্পৃক্ত করেছেন বিদেশিদের, আর এদের মাধ্যমে টাকা পাচার করা হচ্ছে বিভিন্ন দেশে। ক্যাসিনো চালানোর ক্ষেত্রে সরকারি কিছু নিয়ম রয়েছে, তবে নিয়ন্ত্রণহীন এই অনলাইন জুয়া, যা ক্যাসিনোর বড়দাদা বলে পরিচিত। আর ঘটনার অন্তরালী টিম অনুসন্ধানের নামে ক্যাসিনো এবং অনলাইন জুয়ার আড্ডাখানা আবিষ্কারে। কিন্তু সবই চলে অন্তরালে, যাবতীয় কর্মযোগ্য পরিচালনা করা হয় প্রযুক্তির উপর ভর করে। দীর্ঘ অনুসন্ধানের পর এবার আশ্রয় নিতে হলো অন্ধকারের। রাতের আধারে কিভাবে চলে এই ক্যাসিনো জুয়া, আর সেই চিত্রে উঠে আসে গোপন ক্যামেরায়। তবে ক্যাসিনো নিয়ন্ত্রণকারী সবাই ভিনদেশি, এমনকি ব্যবসা বাণিজ্য কিংবা শেয়ার মার্কেটেও ঢুকে পড়েছে এই জুয়া, এ যেন গোদের ওপর বিস্ফোরক। জুয়ায় আসক্ত হয়ে অনেকে যেমন হয়েছে নিঃস্ব, তেমনি নিজের সন্তানকেও বিক্রি করে দেওয়ার নজির রয়েছে এই সমাজে। ইন্টারন্যাশনাল কিছু অ্যাপস আছে, ওই অ্যাপসের মাধ্যমে কি নাকি কাজটাজ করা যাচ্ছে, বাংলাদেশে যে অ্যাপসের বিভিন্ন এজেন্ট আছে। ডেফিনেটলি অনেক টাকা লাগে, এখন সেই ক্ষেত্রে দেন আমি মেবি অন্য কারো থেকে মেরেও নিতে পারি। এমন অবস্থা হয়ে যায় যে আপনি আপনি পুরো দিউলে হয়ে গেছেন, এমন হয়ে যায় যে আপনি আপনার বাচ্চাকেও বেঁচে খেয়ে ফেলতে চাবেন। আর এই পরিস্থিতিকে কিভাবে দেখছেন সমাজ অপরাধ বিশেষজ্ঞ? এখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা পুলিশের, কিন্তু অবাক হলো সত্যি যে আমি বিভিন্ন সব পত্রপত্রিকায় খবরে দেখি, গণমাধ্যমে খবরে দেখি যে পুলিশে কিন্তু সেই জোরালো ভূমিকা নেই। সমাজ এবং রাষ্ট্র গঠনে যে দায়িত্ব পালনের যে সুযোগ, সেই সুযোগটি নষ্ট হয়ে যাচ্ছে এবং তাদের মেধা এবং মননটি তারা অন্য খাতে অপচয় করছে। আর অর্থনীতিবিদরা কি বলছেন? মানি মার্কেট যেটা আমরা অর্থ বাজার বলি, সেই অর্থ বাজারের মধ্যে যে স্থিতিশীলতা থাকে, সেই স্থিতিশীলতাটাকে নষ্ট করে দেয়। জুয়ার ভয়াবহতা বিবেচনা নিয়ে সব অবৈধ ক্যাসিনো ও জুয়ার আসরের মূল উৎপাটনের আশ্বাস আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা নিয়োজিত কর্তাদের। আমাদের অবস্থান থেকে যেহেতু তৎপরতা আছে, সেহেতুই তো ধরা পড়ছে, অনৈতিক কোনো কাজ হয় সেক্ষেত্রে আমরা ব্যবস্থা গ্রহণ করে থাকি। যারা এসব অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের টাকা বিদেশে পাচার করছেন এবং যুব সমাজকে ঠেলে দিচ্ছেন ধ্বংসের দ্বার প্রান্তে, তাদের ধরতে এরই মধ্যে গোয়েন্দা সংস্থা সহ আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি টিম দক্ষতার সাথে কাজ করছেন। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের ঘটনার অন্তরালের বিশেষ আয়োজন। দেখা হবে পরবর্তীতে এই ক্যাসিনো এবং অনলাইন জুয়া কীভাবে চলছে এবং কারা চালাচ্ছেন আর কেমন করে এসব ম্যানেজ করে চালানো হচ্ছে সেই বিষয় নিয়ে। সে অপেক্ষায় ভালো থাকুন, সুস্থ থাকুন আর আপনার অনুসন্ধানী চোখ খোলা রাখুন। সাথে থাকছি আমি আবু সৈয়দ অপু।